पर्यटकों के लिए बेहद अच्छी खबर है। सिलीगुड़ी के निकट बंगाल सफारी में अब रीका और कीका नाम के दो बाघ लोगों को देखने को मिलेंगे। उत्तर बंगाल विकास मंत्री रविंद्रनाथ घोष और पर्यटन मंत्री गौतम देव की मौजूदगी में राज्य के वन मंत्री प्रता वासु ने ये बात कही है। बंगाल सफारी में इन दोनों बाघों को विधिवत रूप से छोड़ा जाएगा ताकि सफारी में लोग इन्हें देख सकें। और इस दौरान उन्होंने कहा कि बंगाल सफारी मुख्यमंत्री ममता बनर्जी की अभिनव योजना है। यहाँ पर एक साथ चार सफारी चलाए जा रहे हैं, इनमें से टाइगर सफारी, एलिफेंट सफारी, भालू सफारी और लेपर्ड सफारी शामिल है। वन्य मंत्री ने कहा कि भारत में किसी भी राज्य में इतने सफारी का संचालन सुचारू रूप से नहीं हो पा रहा है, ये सिर्फ और सिर्फ हमारे ही राज्य में संभव हो सका है। चलिए जानते हैं इस बारे में और अधिक जानकारी। अब जरा जानें कि बंगाल सफारी हमारे माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय তার একটি অভিনব কি ভারতবর্ষের আর অন্য কোন ফরেস্টে একই সঙ্গে চারটে সাফারি একটা নির্দিষ্ট জোন 297 হেক্টর বর্গ কিলোমিটার এই বেঙ্গল সাফারি আয়তন। এই 297 হেক্টর বর্গ কিলোমিটারে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্যপ্রাণী এবং বন্যপ্রাণী আগ্রহের কথা আপনারা জানেন, একই সঙ্গে চারটে সাফারি এখানে আমরা চালাই আমাদের বন দপ্তর। সেই চারটে সাফারি হচ্ছে টাইগার সাফারি, এলিফ্যান্ট সাফারি, ভাল্লুকের সাফারি আর লেপার্ডের এবং তৃণভোজী মিশ্র যে প্রাণী আছে তাদেরও সাফারি আমরা এখানে চালাই। সেই উপলক্ষে আজকে আমাদের উত্তরবঙ্গের দুই বিখ্যাত মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং পর্যটন মন্ত্রী মাননীয় শ্রী গৌতম দেবকে নিয়ে আমি বন দপ্তরের ভারপ্রাপ্ত ব্রাত্যপুত্র এখানে আমাদের বন দপ্তরের সমস্ত অফিসারদের নিয়ে মুখ্যমন্ত্রী যে বাঘ দুটির নামকরণ করেছিলেন, যার একটি সাদা লেপার্ড আর একটি রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের নাম ছিল কিকা এবং রিকা। আমাদের কিকা হচ্ছে সাদা বাঘ, দুটি মহিলা প্রজাতির বাঘ। এই দুটি বাঘকে আজকে আমরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সমস্ত জনগণের জন্য আজকে আমরা এদের ছেড়ে দিলাম। আপনারা তার আপনাদের গণমাধ্যমে তার ছবি বা ফুটেজ নিশ্চয়ই আপনারা পেয়েছেন। আপনাদের সমস্ত গণমাধ্যমকে ধন্যবাদ, আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের সহায়তায় আমরা তিন মন্ত্রী মিলে মুখ্যমন্ত্রীর কথায় আজকে এই বাঘ দুটিকে জনসাধারণের কাছে আমরা উন্মুক্ত করে দিলাম। আশা রাখি আপনাদের দায়িত্বশীল গণমাধ্যম এই খবরটি আজকে, কারণ গোটা ভারতবর্ষে একটা অভিনব ঘটনা, একই জায়গায় চারটে সাফারি চলছে এবং সেখানে এরকম বাঘ ছাড়া হচ্ছে, এই বাঘের নামকরণ মুখ্যমন্ত্রী করা, সেটা আমরা আজকে মানুষের কাছে ছেড়ে দিলাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, বিশেষত যদি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোনো প্রশ্ন থাকে আগে করিনি, কারণ ওরা ফ্লাইট ধরা তাড়া আছে, আমি আর গৌতমদা থাকছি। তো এই প্রজননটাকে আরো বেশি এটা করার কোন আমরা একটা এই বাঘ প্রজনন কেন্দ্রের একটা উদ্বোধন করব অফিসিয়ালি, যেখানে আমাদের পরিকল্পনা রয়েছে একাধিক, এই মুহূর্তে সংখ্যা বলতে পারছি না আপনাদের, কিন্তু একাধিক বাঘের ওখানে প্রজনন কেন্দ্র আমরা ওখানে তৈরি করছি এবং সেটা ফেব্রুয়ারি মাসে আমরা তার অফিসিয়াল ইনগরেট করবো, যেখানে এই দুই মন্ত্রী আমার সঙ্গে উপস্থিত থাকবেন। ১২ হেক্টার পর্যটনে, বিশেষ করে এইখানে প্রজন্ম জন্ম হয়েছে, পর্যটনে কতটা মানে এফেক্ট পড়বে জানেন যে ২০১৬ মাসের প্রথম দিকে এটা উদ্বোধন হয়েছিল,
এবং তিন বছরের মধ্যে এটা ব্রেক ইভেনটা ক্রস করে গেছে, এখন এটা লসে নেই, উইনিং লাভে আছে, লাভে আছে। এখানে বাস্তবসম মাননীয় মন্ত্রী যে সাফারিগুলোর কথা বললেন, এর বাইরেও আমরা কতগুলো জোন এখানে তৈরি করেছি, যেরকম এখানে বার্ড জোন আছে, এখানে আরেকটা ডোম তৈরি হচ্ছে, সেখানে আরও কিছু পাখি আসবে, এখানে ক্রোকোডাইল আমরা নিয়ে এসেছি, এখানে ঘড়িয়াল আছে এবং অনেকগুলো টর্টয়েসও আছে এখানে। এখন আগে আমরা টয় ট্রেন রেল লাইন করে করতে হতো, যেটা নিকো পার্কে আছে, আমাদের সূর্য সেন পার্কে আছে, এখানে এখন মোটা টায়ার দিয়ে আমরা এখানে একটা টয় ট্রেন করবো, যারা পুরো বাচ্চারা বিশেষ করে এই 2,967 হেক্টরস অফ ল্যান্ড বিরাট এরিয়া এটাকে ঘুরে দেখতে পারে, সেটা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে, বম্বের একটা কনসার্ন কাজ করছে এবং হোপফুলি ইন দ্য মিডল উইক অফ জানুয়ারি 2020 ওটা অপারেশনাল হয়ে যাবে। এছাড়া এরা আরও অনেকগুলো বিষয় চেষ্টা করছে, এখানে রাইনো আছে, একটাই রাইনো আছে, আরেকটা রাইনো নিয়ে আসার চেষ্টা হচ্ছে, এখানে হাতি আছে, হাতি সাফারিটা খুব পপুলার, একটা হচ্ছে লক্ষ্মী, আরেকটা কী নাম, দুটো হাতি আছে এখানকার, হ্যাঁ লক্ষ্মী রুমিলা, সে দুটো খুব ভালো কাজ করছে এখানে। দেখুন যে ইভেন ক্যান্টিনটা আছে, ওখানে নেচারের মধ্যে ক্যান্টিন কিছু নেই, এবং এর উল্টো দিকে ঠিক বেঙ্গল সাফারির উল্টো দিকে আমরা একটা কর্মতীর্থ করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, ফরেস্ট ডিপার্টমেন্টের ল্যান্ডটা আমাদের ওরা প্রিন্সিপালি দিয়ে দিয়েছেন, এটা ফাইনাল স্টেজে আছে, সেইখানে আমরা হ্যান্ডিক্রাফটসে নর্থ বেঙ্গলে যা থাকবে ওইখানে এসএসজি গ্রুপগুলোকে দেবো, এরা এখানে দেখে মানুষ ওখান থেকে জিনিসগুলো ক্রয় করতে পারবে না। কতগুলো নিশাচর পানি আছে, তারও একটা জোর তৈরি হচ্ছে, নাম নকটা, হ্যাঁ তার একটা জোন এখানে তৈরি হবে, আর রেপটাইলস তাদের একটা জোন এখানে তৈরি হবে, সব মিলে এটা খুব অভিনব এবং এটা ভারতবর্ষের কোথাও এই ধরনের ওপেন এয়ার নেই, প্রত্যেক দিনই বাড়ছে এবং ব্যাঘ্র প্রজনন কেন্দ্র পার্ক সেক্টর ল্যান্ডটা বাড়াচ্ছে, এখানে চারটে এখন বাঘ আছে, দুটোকে ভিতরে রেখে দুটোকে ছাড়া হচ্ছে, এবং আজকে এই দুটো বা তিনটে জন্ম হয়েছিল, একটা আবার অনেক চেষ্টা করে ওটাকে বাঁচানো যায়নি, আপনারা জানেন মেল ছিল, কিন্তু এই দুটো ফিমেল এ আজকে এদেরকে ট্রেন্ড আপ করে ছেড়ে দেওয়া হয়েছে, এবং আমার দেখতে খুব ভালো লাগছিলো যে বাঘ দুটো খেলে বেড়াচ্ছে, দৌড়চ্ছে, ইটস আ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এটা আজকে আমরা এখানেই জন্ম নেওয়া বা এখানেই জন্ম নেওয়া যেখানে খেলছে এখানে এটা রোমাঞ্চকর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কি বায়োডাইভার্সিটির উপরে কাজ হচ্ছে এখানে, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জুলজি বোটানি ছেলেমেয়েরা রিসার্চ করছে, তার ফার্স্ট পেপার ওরা আমাকে দিয়েছে, ওরা বলছে যে এটা জঙ্গলটাকে এত শহরের কাছে বাঁচিয়ে রাখা এটা একটা বড় কাজ করেছে গভর্নমেন্ট, তা না হলে ধীরে ধীরে সভ্যতা এই জঙ্গলটাকে গ্রাস করতো, সেটাকে রেস্ট্রিক্টেড করা গেছে এখানে, এবং নদী জঙ্গল এটা কিন্তু আগের যে ফ্লেভার সেটা ফিরে আসছে, এবং ময়ূর এখানে এখন প্রায় 200-250 ময়ূর হয়ে গেছে, এবং এখানে হরিণ যে কটা হরিণ ছাড়া হয়েছিল বংশবৃদ্ধি করে এখন হরিণ অনেক বেশি হয়েছে, 450 হয়েছে, আমার মনে হয় কিছু হরিণকে এখান থেকে হয়তো বেতুয়াডারি বা অন্য জায়গায় পাঠাতে হবে। আরেকটা তথ্য দিয়ে এটা মাননীয় মন্ত্রীর কথার সূত্র অনুযায়ী যে গত বছর আমাদের এখানে টুরিস্টের সংখ্যা হয়েছে 3 লাখ, আর শুধুমাত্র এই বছরে আমাদের প্রফিট হয়েছে 3.5 কোটি টাকায় বেঙ্গল সাফারি থেকে, এবং